মালো পেয়ারা ধরে গেছে। হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ছাদের খোঁজে। আজকে আবার আমরা চলে এসেছি আর একটা এক্সক্লুসিভ ভিডিও নিয়ে। না, আজকে আর আউটডোর শ্যুট আমরা করছি না, কিন্তু আমাদের যে রেসিপিটা আমরা করব সেটার একটা ছোট্ট আউটডোরের মানে অ্যাকচুয়ালি ছাদ থেকে একটা জিনিস নিয়ে যাওয়ার আছে, সেটা নিয়ে তারপর পুরোটাই ইনডোর শ্যুট হবে। ওকে, তো ফার্স্টে আমাদের আজকে রেসিপিতে যেটা লাগবে সেটা হচ্ছে কলা পাতা লাগবে। সো আমরা ছাদে এসেছি, কলা পাতা কেটে নিই। ওকে, একটু কেটে নিই, অনেক উঁচুতেই হয়ে গেছে আর পাওয়া মুশকিল। আমাদের এতটা পাতা লাগবে না, তাও আমরা নিয়ে নিচ্ছি যদি প্রয়োজন হয়। এক্সাক্ট তো বলা মুশকিল, তাই একটু বেশি করেই নিন। যা, এটা তো ছিঁড়েই গেল। কলা পাতা কেটে নিয়েছি, এবার নিচে যাচ্ছি, পুরো ইনডোরে রেসিপিটা আমরা তৈরি করব। ঠিক আছে, চলুন নিচে। আজকে আমরা আবারও একটা মাছের রেসিপি নিয়ে এসেছি। তো আজকে আমাদের রেসিপির মেন যে মাছ সেটা হচ্ছে ভেটকি মাছ। আমরা ছোট ছোট পিস করে নর্মালি ফিলে না করে নর্মাল মাছের পিসের মতোই নিয়ে এসেছি। তো এটা হচ্ছে আজকে আমাদের মেন ইনগ্রিডিয়েন্ট, ভেটকি মাছ। সাথে এখন আমরা মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। কিন্তু এটি আশা করি এতে বুঝতে পারছেন না যে আইটেমটা বা রেসিপিটা কী হবে। তো রেসিপিটার জন্য আজকের আরেকটা ইনগ্রিডিয়েন্ট যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সর্ষে আর নারকেল। এই দুটো হচ্ছে আরো একটা ভীষণ ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট। তো আজকে আমাদের রেসিপি হচ্ছে ভেটকি মাছের পাতুরি বা তাওয়ায় ভেটকি মাছ ভাপা, একটু অন্যরকম নাম। চলুন দেখতে থাকবেন। আর যেটা লাগবে সেটা হলো সর্ষের তেল। এই হচ্ছে আমাদের টোটাল আজকের সব ইনগ্রিডিয়েন্ট। তো আমরা এগুলোকে প্রথমে সরিয়ে রাখি, যেটা প্রথমে করব সেটাই আগে করি। মাছগুলোকে প্রথমে নুন হলুদ মাখিয়ে নেব। দিলাম আমরা হলুদ আর পরিমাণ মতো নুন। তো আমাদের মাছের নুন হলুদ মাখানো হয়ে গেছে, তো সেটা আমরা এখন আলাদা করে রেখে দিচ্ছি। আর এখন আমি যেটা করব সেটা হচ্ছে প্রথমে নারকেল, সর্ষে আর কাঁচা লঙ্কা, এই তিনটে জিনিসকে একসাথে বেটে নিয়ে তারপরে আবার আপনাদের সাথে দেখা করছি। ওকে, একটা জিনিস আমরা আপনাদের বলা হয়নি, আমরা নারকেল, সর্ষে, কাঁচা লঙ্কা সাথে কিন্তু নুন দিয়েও বেটেছি। ঠিক আছে, তো এখন খালি হলুদ গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি। এখন আর আলাদা করে নুন দিলাম না, যেহেতু অলরেডি দিয়েছি। এবার প্রথমে আমরা কলা পাতাটাকে বেশ ভালো করে গরম করে নিচ্ছি। এই গরমটা করার কারণ হচ্ছে এই যে দেখছেন না, আগুনে কলা পাতার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এতে যখন আমি মোড়াবো মাছটা দিয়ে, তাহলে কলা পাতাটা কিন্তু কোনোভাবে ভাঙবে না, সেই কারণে মুড়িয়ে নেওয়া। তো এটা আপনি চাইলে চাটুতেও করতে পারেন, তো আমি হাতেই করে নিচ্ছি। খুব বেশি আবার পোড়াবেন না, যাতে কলা পাতাটাই পুরো পুড়ে যায়, সেটা আপনাকে বুঝে ওইভাবে করতে হবে। এই যে দেখুন, সুন্দর আগুনে ফেললেই কলা পাতার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো গাইস, এবার আমরা পাতুরিটা রেডি করে ফেলি। এইভাবে একটু মাখিয়ে দিতে হবে, যাতে আপনি চাইলে বাটিতেও মাখিয়ে নিতে পারেন, তো আমি আর আলাদা করে বাটিতে মাখালাম না, তো এখানেই পুরো ব্যাপারটা একসাথে করে ফেললাম। এবার মাখানোর পরে জোর করে সর্ষের তেল, খুব বেশি সর্ষের তেল আবার দেবেন না,
যাতে বাইরে বেরিয়ে যায়, ওপরে প্রয়োজন মতো এক দেড় চামচ দিলেই হয়। এবার যেটা দেখার সেটা হচ্ছে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার দেখুন কত সুন্দর মুড়ে গেল। এই মোড়াটার জন্যই আমাদের গরম করে নেওয়া, কোথাও ফেটেছে একদমই নয়, সুন্দর মুড়ে গেছে। তো যখনই বাড়িতে পাতুরি করবেন মনে করে কিন্তু আগুনে গরমটা করে নেবেন, তা না হলেই কেলেঙ্কারি। সাইডে রেখে দিলাম। আবার এবার নেক্সট রেডি। এবার আবার অ্যাজ ইট ইজ মাছটা বসিয়ে দিলাম, সুন্দর করে লাগিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমরা জলে সর্ষে ভাপা ঠিকই, কিন্তু আমরা জলের ভাপে করব না, এটা আমরা চাটুতে করব বা আমাদের ফ্রাইং প্যান যেটা সেটাই করব। তো দেখলেই বুঝতে পারবেন কি স্টাইলে আমরা করছি, একটু অন্যরকম, একটু ইজি, বাড়িতে যেতে করা যায়, জলে ভাপা বসানো। অনেক সময় যেটা আমার মা বলে, টিফিন বক্স খুলে গেলে গিয়ে সেখানে জল ঢুকে যাওয়ার একটা চান্সেস থেকে যায়, তো সেই সব কারণে আর কি। সব মিলিয়ে একটা ইজি ওয়ে তো বের করতে হবে, আমরা সেটাই করার চেষ্টা করছি। চলুন দেখি এবার এটাকে মুড়ি। একটু অন্যরকম ভাবে মোড়ালাম, সবকিছু যদি একই রকম ভাবে করি তাহলে আর কি হবে, কিছু তো চেঞ্জেস করে দেখতেই হবে কেমন হচ্ছে, তাই না? যাই হোক, একদম সুন্দর ভাবে প্যাকিং হয়ে গেছে, তো আপনাদের দেখাচ্ছি না, আরগুলো আমরা করে দিচ্ছি। আমাদের পাতুরি রান্না করার জন্য রেডি হয়ে গেছে। এই তাওয়াটা, এই যে গ্যাস ধরিয়ে নিয়েছি, আর সর্ষের তেল দিয়ে দিচ্ছি, সুন্দর করে মাখিয়ে নিলাম। এবার বসে তিনটে করেই বসাচ্ছি, বসানো তো হলো, তারপরে ঢেকে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, এবার একবার তুলে দেখে নিচ্ছি আর সাথে গুলিয়ে উঠো। এবার আবার ঢেকে দেবো 10 মিনিটের জন্য। এবার লাস্ট অ্যান্ড ফাইনাল, আবার 5 মিনিট পরে আমরা চলে এসেছি। 5 মিনিটের বেশি রাখবো ভেবেছিলাম বাট রাখিনি, দেখে সাইডে রাখি। হয়ে গেছে, এবার আমি তুলে নিই। আমরা প্রথমে যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তাতেই কিন্তু পুরোটা করছি, তারপরে আর আলাদা করে কিন্তু তেল অ্যাড করছি না, যে বারবার তেল দিচ্ছি উল্টাচ্ছি ওরকম কোনো ব্যাপার নেই, যা দিচ্ছি একবারে তাতেই কিন্তু পুরো মাছটা হবে, ঠিক আছে? সেকেন্ডবারও দিয়ে দিলাম, দিয়ে এবার আবার দিতে পারি। এবার ফাইনাল কল, খুলে দেখে নি কেমন হয়েছে। দেখেই যেন মনটা ভরে যাচ্ছে, সেরকম একটা ব্যাপার। দেখুন মা
মাছটা যে সুন্দর সিদ্ধ হয়েছে বুঝতেই পারছেন, আমার আঙ্গুলের জোয়াতেই ভেঙে যাচ্ছে।